আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে খুবই মর্মান্তিক একটা ঘটনা আপনাদেরকে জানাব। এক বৃদ্ধ লোক, সে খামার চাষ করত, কিন্তু দর্শক শ্রোতা, খামার চাষ করতে গিয়েই তার জীবন গিয়েছে। এখন কিভাবে এই ঘটনাটি ঘটেছে বিস্তারিত আপনাদেরকে জানাব, এবং এই ঘটনাটা খুবই মর্মান্তিক। আপনি যদি এই কথাগুলো শোনেন যে ঘটনাটা কিভাবে ঘটেছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। দর্শক শ্রোতা, বয়সকালে কোনো কাজকর্ম সেরকম ভাবে করতে পারে না, তাই শখ করে একটি মুরগির খামার দিয়েছিল। কিন্তু দর্শক শ্রোতা, সেই মুরগির খামারটা এমন একটা জায়গায় ছিল যেখানে আপনার মানুষজন এসে তার সেই মুরগিগুলো নিয়ে যেত, মানে চুরি করত। তো অনেক চেষ্টা করেছে সেই বৃদ্ধ, কিন্তু কোনোভাবেই তার মুরগি চুরি থেকে আটকাতে সে পারেনি। তাই বাধ্য হয়ে সে কারেন্টের তার, তার যে খামারটা আছে সেই খামারের চারপাশে সে এটা জড়িয়ে দেয়, মানে টানিয়ে দেয় তারগুলো। কিন্তু তখনও সে জানতো না যে আমার নিজের হাতের টানানো তারে আমারই জীবন যাবে। দর্শক শ্রোতা, এভাবে কয়েকদিন কেটে যায় এবং মানে তার মুরগিগুলো চুরি হওয়া থেকে অনেকটাই বেঁচে যায়। তো হঠাৎ করে সে রাত হওয়ার পরে, মানে সন্ধ্যার পরে, সে তার মুরগিগুলোকে দেখতে যাচ্ছিল যে আসলে কি অবস্থা এখন। কিন্তু দর্শক শ্রোতা, সেই দিনই সেই তারে সে জড়িয়ে তার জীবন চায়, কারণ সে জানতো, কারণ তার যে মানে কারেন্টের যে তারটা আছে সে তারের যে সুইচটা সব করতে ভুলে গেছিল, পরবর্তীতে শেষে তার প্রাণ চায়। তো তার পরিবারে ইতিমধ্যেই আপনার কিরকম অবস্থা আপনারা বুঝতেই পারছেন, একমাত্র আপনার মানুষ ছিল পরিবারের উপার্জনক্ষম। ভালো থাকবেন, ভালো সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।